প্রচুর সংখ্যায় রক্তদান শিবির করার পরেও অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না, যা নিয়ে অনেকের মনেই তৈরি হয় সংশয়। তা দূর করার জন্যই রক্তকোষ নামে একটি অ্যাপস চালু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। এর মাধ্যমে রক্তের যোগান ঘাটতি ও কোনো গ্রুপের কি পরিমাণ রক্ত মজুত রয়েছে ব্লাড ব্যাংকগুলিতে পাওয়া যাবে তারই তথ্য। বাধারঘাটে রেল স্টেশন সংলগ্ন কালীমাতার সঙ্গে রক্তদান শিবিরে যোগ দিয়ে একথা বললেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। অনুষ্ঠান মঞ্চে রয়েছেন নেহেরু যুব কেন্দ্রের সদস্য রবীন্দ্রচন্দ্র দাস, প্রাক্তন সম্পাদক সভার সভাপতি এবং উপস্থিত আছেন। অনেকের মনে একটা ধারণা থাকতে পারে যে রক্ত তো আমরা অনুষ্ঠিত হচ্ছে, ব্লাড ব্যাংকে কিন্তু রক্ত পাচ্ছি না, কোথায় যাচ্ছে রক্ত? এই স্বাভাবিক ভাবেই এই প্রশ্নটা সকলের মনেই উকিঝুঁকি মারচিপি মানে মারতে পারে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা খুব শীঘ্রই আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করছি এই রক্তকোষ, যাতে করে প্রত্যেক যাদের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে ইউ ক্যান ডাউনলোড দ্যাট অ্যাপ, এবং প্রতিদিন কোথায় কি যোগান, ব্লাড ব্যাংকে কতটা রক্ত আজকে যোগান দেওয়া হলো, সাপ্লাই করা হলো, কটা বেরিয়ে গেল, আমার বি পজিটিভ রক্ত রয়েছে কিনা, এ পজিটিভ সংখ্যা কটা রয়েছে, এই সমস্ত কিছু প্রতি মুহূর্তে আপনাদের এই অ্যাপ ই রক্তকোষ অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করে মানে এই অ্যাপটা ডাউনলোড করে আপনারা নিজেরাই পকেটের মধ্যে আপনাদের ব্লাড ব্যাংকে হিসেব নিকেশ আপনারা থাকবে। এই যে একটা কনফিউশন তৈরি হয়েছে সেটা যাতে দূর হয়।